হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি মুভি এক্সপ্লেন নিয়ে এসেছি যেটি এক কথায় অসাধারণ একটি মুভি। আর বিশেষ করে যারা রহস্যময় থ্রিলার মুভি দেখতে ভালোবাসেন, এই মুভিটি তাদের জন্য। এই মুভিটির শুরুতে আমাদের একটি ভাইরাসের কথা বলা হয়, আর এই ভাইরাসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এই ভাইরাসটি যদি কোনো মানুষের সংস্পর্শে চলে আসে, তার কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটিকে ফাঙ্গাসে পরিণত করে দেয়। আর এই ভাইরাসটি যাকে অ্যাটাক করে তার বেঁচে থাকা একদমই মুশকিল হয়ে পড়ে। আসলে এই মুভিটিতে আমাদের একটি মানুষকে দেখানো হয় যে কিনা এই ভাইরাসটির ব্যাপারে একটি জঙ্গলে তদন্ত করতে আসে। আর এই বৈজ্ঞানিকটি কিছুটা আসতেই তার সামনে একটি নদী দেখতে পায় এবং তখন সেই নদী থেকে কিছু জলের স্যাম্পল নিতে থাকে। স্যাম্পলটি নেওয়ার পর যখন বৈজ্ঞানিকটি এগিয়ে যেতে শুরু করে, ঠিক তখনই সে তার সামনে একটি তাঁবু দেখতে পায়, যার ভেতরে যাওয়ার পর বৈজ্ঞানিকটি দেখতে পায় যে সেখানে একটি মানুষের মৃতদেহ পড়ে আছে, যেটি কিনা পুরো ফাঙ্গাসে পরিণত হয়ে গেছিল। এটি দেখার পর যখন বৈজ্ঞানিকটি সেই মৃতদেহটির পাশে যায়, তখনই সেই মৃতদেহটি আচমকা উঠে পড়ে আর সেই বৈজ্ঞানিকটিকেও এই ভাইরাসে সংক্রমিত করে দেয়। তারপর সেই বৈজ্ঞানিকটি সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটি পুকুরের দিকে ছুটে যায়, আর সেখানে পড়া মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। তার পরের দিনই আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল লোয়েল, আর সে পেশায় একজন ফটোগ্রাফার। তাই সে এই জঙ্গলে কিছু ফটোগ্রাফের জন্য সেখানে একটি ছোট ঘরের মধ্যে থাকতে শুরু করে। তারপর একদিন লোয়েল তার গাড়িতে বসে থাকা চলাকালীন জঙ্গল থেকে অদ্ভুত ধরনের একটি আওয়াজ শুনতে পায়। তাই সে ওই আওয়াজটিকে ফলো করতে থাকে, যেটি চলাকালীন তার পায়ের মধ্যেও একটু চোট লাগে। আর তখন সে আরেকটু এগিয়ে যেতেই একটা গাড়িকে দেখতে পায় যার মধ্যে কেউই ছিল না, যেটির পরে লোয়েল ফের নিজের ঘরে ফিরে আসে। আর তার ঘরের পাশেই ঠিক ওই পুকুরটিই ছিল যেটিতে পড়ে বৈজ্ঞানিকটির মৃত্যু হয়ে গেছিল। তারপর রাতের বেলায় লোয়েল নিজের পাটাকে লক্ষ্য করে তার চোট লাগার জায়গাটি আরো বড় হয়ে গেছে, যেটি দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর ঘরে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে সে ঘরের বাইরে থেকে আবারও কিছু একটা আওয়াজ শুনতে পায়, তাই সে ছুটে আসে সেটিকে দেখার জন্য। আর তখন সে ওই বৈজ্ঞানিকটিকেও মাটিতে পড়ে থাকতে দেখতে পায় যার পুরো শরীরে ফাঙ্গাস ধরে গেছিল, যেটি দেখা মাত্রই লোয়েল ভয়তে ছুটে ঘরে চলে আসে। তখন সে লক্ষ্য করে যে তার ওই আঘাতটিও খুবই দ্রুতই বেড়েই চলেছে। তার উপরে সেই বৈজ্ঞানিকের মৃতদেহটিও ঘরের উপরে উঠে আসে আর লোয়েলের উপর অ্যাটাক করে তাকেও এই একই ভাইরাসে ইনফেক্টেড করে দেয়। তার পরের দিনই সকালে আমরা লোয়েলের সারা শরীরে ফাঙ্গাসে সংক্রমিত হতে দেখতে পাই, যেটি পরে লোয়েল নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই লোয়েল মাঝ রাস্তায় একটি মেয়েকে দেখতে পায় যে কিনা লিফট চাইছিল, যেটি পরে লোয়েল মেয়েটিকে গাড়িতে ওঠায়। কিন্তু কিছুটা যেতে না যেতেই লোয়েল গাড়িটা থামিয়ে মেয়েটির উপর অ্যাটাক করে দেয়, যেটির পরে মেয়েটি যেভাবেই হোক সেখান থেকে পালিয়ে যায় আর লোয়েলও তার পেছন করতে থাকে। কিন্তু কিছুটা যেতেই সে হাঁপিয়ে যায়, কারণ সেই ভাইরাসটি তার শরীরের ভিতরে পুরোপুরিভাবেই ছড়িয়ে পড়েছিল। তারপর সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে মেয়েটি দৌড়াতে দৌড়াতে সেই ঘরের মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে মেয়েটি একটি মৃতদেহকে দেখতে পায়, যেটি দেখে সে ভয়তে সেই ঘরের ভিতরেই চলে যায়। আর সেই ঘরের মধ্যেও সে আরেকটি মেয়েকে দেখতে পায় যার পুরো শরীরটিও ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গেছিল। তাই সে তাকে মেরে ফেলার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কারণ সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। কিন্তু মেয়েটি অনেক চেষ্টার পরেও তাকে মারতে পারে না, তাই সে গাড়ির মধ্যে থাকা একটি অস্ত্র আনতে যায় আর সেই আহত মেয়েটিকে দিয়ে দেয়, যাতে সেই অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে, যেটির পরে সে ওই অস্ত্র দিয়ে নিজেকে মেরে ফেলে। কিন্তু তখন সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটির গায়ে রক্ত ছিটকে আসে, অর্থাৎ এখন এই মেয়েটিও এই ভাইরাসের সংস্পর্শে চলে এসেছে, যার কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে তার শরীরের একটি অংশ গলতে শুরু করে দিয়েছে, যেটির পরে সে ভয়তে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। কিন্তু মাঝ রাস্তাতেই সে এই ভাইরাসে পুরো ইনফেক্টেড হয়ে পড়ে আর সেখানেই অজ্ঞানে পড়ে যায়। এবার আমরা এই মুভিটির কয়েক মাস পরের সিনটি দেখতে পাই, যেখানে একটি ঘরের মধ্যে এক বয়স্ক মহিলাকে দেখা যায় যার নাম হলো বেরা। আর বেরাকে এখানে ভয়তে থরথর করে কাঁপতে দেখা যায়, কারণ তার ঘরের মধ্যে আচমকাটি ইনফেক্টেড ব্যক্তি ঢুকে পড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে তার ছেলে চলে আসে আর তাকে সুরক্ষিতভাবে সেখান থেকে বের করে আনে। তারপর তারা নিজেদের গাড়ি বের করে একটি নিরাপদ জায়গায় যেতে শুরু করে, যেখানে এই ভাইরাস থেকে বাঁচার একটি সুরক্ষিত জায়গা ছিল। কিন্তু মাঝ রাস্তায় তোমাস নিজের ভাইয়ের ঘরেতে যায়, যেখানে তার ভাইকে
কোথাও দেখাই যাচ্ছিল না। যেটির পরে থমাস আর তার মা কিছু দরকারি জিনিসপত্র নেবার জন্য গ্যারেজে যায়। আর ঠিক এরই মাঝে একটি ইনফেক্টেড ব্যক্তি তাদের গাড়িতে ঢুকে পড়ে, যার কিছুক্ষণ পরে থমাস নিজের গাড়িটিকে স্টার্ট করে আর ফের সেই নিরাপদ জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু খানিকটা যেতেই সেই ইনফেক্টেড ব্যক্তি যে কিনা গাড়িতে ঢুকে পড়েছিল সে থমাসের উপর অ্যাটাক করে দেয় আর তাকেও এই ভাইরাসে ইনফেক্টেড করে দেয়। কিন্তু বেরা সেখান থেকে অনেক সাহস করে বাইরে বেরিয়ে আসে। তারই পাশাপাশি আমরা একটি মেয়েকেও দেখতে পাই যার নাম ছিল সেরেনা, যে কিনা নিজের লাগেজ গুছাচ্ছিল সেখান থেকে পালিয়ে আসার জন্য। কিন্তু তখনই তার ঘরের মধ্যে একটি ইডিল নামক ছেলে ঢুকে পড়ে আর তাকে দেখে সেরেনা ভয় পেয়ে তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। তখন ইডিল তাকে বলে আমি ইনফেক্টেড নই। আর তারপরেই আমরা জানতে পারি আসলে মেয়েটি এই ছেলেটিরই বোন ছিল। তখনই ইডিল জানতে পারে যে তার ওয়াইফ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তাই সে তাকে ভেতরে আনতে চলে যায়। কিন্তু ইডিলের বাইরে যেতেই তার বোন ভিতর থেকে দরজাটি বন্ধ করে দেয়, কারণ তার মনে একটা ভয় ছিল যে ইডিল তার ইনফেক্টেড ওয়াইফকে নিয়ে ঘরের ভিতরে না চলে আসে। কিন্তু ইডিল বাইরে থেকে সেই দরজাটিকে খোলার জন্য তার বোনের কাছে অনুরোধ করতে থাকে আর তার কাছে সাহায্য চাইতে থাকে, যেটি পরে তার বোন নিজেকে আর আটকে রাখতে না পেরে দরজাটি খুলে দেয় আর ইডিল তার ইনফেক্টেড ওয়াইফকে নিয়ে ভেতরে চলে আসে, যে কিনা এই ভাইরাসে ইনফেক্টেড ছিল আর তার শরীরটিও পিছন থেকে পুরোপুরি ভাবে গলে গেছিল, যার কিছুক্ষণ পরে তার ওয়াইফের খুবই যন্ত্রণাদায়ক ভাবে মৃত্যু হয়ে যায়। তারপর সেনা তার গায়ের উপর একটি চাদর মুড়িয়ে দেয়, কিন্তু তখনই সেই মৃতদেহের মধ্যে একটি নড়াচড়া হতে দেখা যায়, যেটির পরে সেনা ইডিলকে বলে তার ওয়াইফকে ঘরের বাইরে ফেলে দিতে, কারণ সে এখন আর জীবিত নেই। তখন তার ঘরের বাইরে একটি অদ্ভুত ধরনের জীবকে আসতে দেখা যায়, যার কাছে আসতেই সেই মৃতদেহটির শরীর থেকে কিছু একটা বেরোতে লক্ষ্য করা যায় আর সে ইডিলকেও ভাইরাসে ইনফেক্টেড করে দেয়, যেটি দেখে সেনা খুবই ভয় পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে ঘরের বাইরে চলে আসে আর সেখানেও সে ওই মনস্টারটিকে দেখতে পায়। তাই সেরেনা তাড়াতাড়ি করে ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সেরেনাকে আমরা একটি গাড়ি করে সেখান থেকে ওই এলাকাটি ছেড়ে অনেক দূরে চলে যেতে দেখতে পায়, যেখানে মাঝ রাস্তায় সে বেরাকে দেখতে পায়। তারপর বেরা সেরেনাকে বলে আমি ইনফেক্টেড নই, যেটি পরে সেরেনা তাকে নিজের গাড়িতে বসিয়ে নেয় আর সেখান থেকে তারা সুরক্ষিতভাবে সেই নিরাপদ জায়গাতে পৌঁছে যায়। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, এর পরবর্তী এক্সপ্লেন দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।